জাতির পিতাকে সপরিবারে হত্যার পর পেছন পানে বাংলাদেশের অন্যরকম যাত্রা। সেই কঠিন সময়ে স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে 1981 সালের 17 মে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বে সুসংগঠিত হয় আওয়ামী লীগ, গড়ে ওঠে আন্দোলন, ফিরে আসে গণতন্ত্র, যে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় আজ বিশ্বের বিস্ময়। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 17 মে 1981, নির্বাসিত জীবনকে দূরে ঠেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। তার প্রত্যাবর্তনে জনতার সব পথ মেলে এক মোহনায়। বিমানবন্দরে লাখো মানুষের অভ্যর্থনা, শুধু নেই স্বজনেরা। 75-এর 15 আগস্ট দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত হন জাতির পিতা। জার্মানি থাকায় শেখ হাসিনার সঙ্গে বেঁচে যান ছোট বোন শেখ রেহানাও। সামরিক শাসনের জাঁতাকলে নির্বাসিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে ধ্বংসের পরিকল্পনা। তার অবর্তমানেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দুঃখী মানুষের একজন হয়ে দেশে ফিরলেন তিনি। সামরিক শাসনের অবসান ঘটিয়ে মুক্তি পেল গণতন্ত্র। 17 মে ছিল বাঙালি জাতির জন্য এক নবযাত্রা। নেতৃত্বে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ হল বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা। সেই কারণেই শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের ঝান্ডাটি দেওয়া হয়। এবং এটি যে সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটি কিন্তু প্রমাণ হয়েছে। রাষ্ট্র ক্ষমতা জনগণ শেখ হাসিনাকে দিয়েছেন। শেখ হাসিনা মানুষের কাছে ওয়াদাবদ্ধ। যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি এক এক করে পূরণ করেছেন। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আবারও বাংলাদেশে নেমে আসে চরম বিপর্যয়। বারবার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যান তিনি। 2007 সালেও দেশে ফিরতে বাধা দেয় 111-এর তত্ত্বাবধায়ক সরকার। কারাবরণ শেষে 2008 সালে ফের ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা। 5 মেয়াদে ক্ষমতায় থেকে অসাধারণ দক্ষতায় দেশ পরিচালনায় হয়েছেন মানবতার মা। পেয়েছেন মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী পুরস্কার সহ বহু সম্মাননা। উন্নয়ন দর্শনে বিশ্বজুড়ে বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে ধীরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বিকশিত হয়েছে। আজকে তো বাংলাদেশ এক ভিন্ন জায়গায়। বঙ্গবন্ধু 73 সালে পরিকল্পনাটা দিলেন, সেই পরিকল্পনাতে 24% বিনিয়োগ কৃষির জন্য করেছিলেন। আজকের প্রধানমন্ত্রীও সবচেয়ে গুরুত্ব দেন কৃষিতে। বাংলাদেশের আরেক নাম যেমন বঙ্গবন্ধু, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়ন দর্শন গড়বে সমৃদ্ধশালী বাংলাদেশ, অভিমত বিশ্লেষকদের। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা।